আজকে আমরা শিখব ব ফলার কিছু শব্দ গঠন। আজকের এই ভিডিওটি আমার সেই সব বন্ধুদের জন্য যাদের ফলা ব্যবহার করে শব্দ গঠন বা উচ্চারণে অনেকটা সমস্যা হয়। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। অলরেডি আমি তো বলিয়ে দিয়েছি আজকের টপিক কি হতে চলেছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে কিন্তু সুন্দর করে ব ফলা দিয়ে আমি কিছু শব্দ গঠন করে রেখেছি। এগুলোর উচ্চারণ ঠিক কেমন হয় সেটা এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা কিন্তু সবাই মনোযোগ দিয়ে শুনবে। প্রথমেই রয়েছে পক্ক, এটা কিন্তু পকবো না, ঠিক আছে? কয়েল নিচে ব ফলা রয়েছে তাই আমরা পকবো উচ্চারণ করব এমনটা কিন্তু নয়। তাহলে এটা কি উচ্চারণ করব? পক্ক, কয়ব ক। আগে কিন্তু আমরা ফলার উচ্চারণ গুলো পড়েছিলাম, আমার সেই ক্লাসটিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে করে নিতে পারো। এই ফলার ক্ষেত্রে কিন্তু খুবই তোমাদের হেল্প হবে, ঠিক আছে? সো কয়বতে উচ্চারণ হবে কি? ক, ঠিক আছে? পক্ক। দ্বিতীয় শব্দটি রয়েছে জয়ব র, জ, জয়ব জ, ঠিক আছে? জয়বতে কি হয় উচ্চারণ? জ, জয়ব র, জ। তারপরে রয়েছে তয়ব ফলা ক, তক, তয়বতে কিন্তু ত উচ্চারণ হয়, ঠিক আছে? একটু জোরালো ভাবে উচ্চারণ হবে তয়ব ত, ঠিক আছে? পরের শব্দটি রয়েছে অশ্ব, অশ্ব না কিন্তু অশ্ব, মানে ডাবল উচ্চারণ হচ্ছে অশ্ব। জিব্বা, জিব্বা, বটা আগে উচ্চারণ হচ্ছে হঠাৎ শেষে উচ্চারণ হচ্ছে জিব্বা, ঠিক আছে? তারপরে কি আছে? স্বর, সয়ব স, সয়ব স, একটু জোরে উচ্চারণ করতে হবে, একটু জোরালো ভাবে সয়ব স, র, স্বর। পরের শব্দটি হচ্ছে বিদ্যান, বিদ্যান, বয় হর্ষিকারে বি, দয় বয় আকার, ন, দন্ত ন, বিদ্যান। স্বভাব, স্বভাব, সয়ব ভয় আকারে ভা, ব, স্বভাব। বিশ্বাস, বিশ্বাস, বয় হর্ষিকারে বি, সয়ব আকার সা, স, বিশ্বাস। শিকার, সয়বয় দীর্ঘিকার, কয় আকারে কা, র, শিকার। আশ্বাস, আশ্বাস, স্বরে আ, তালব্য সয়, ব ফলায় আকার, দন্ত স, আশ্বাস। তাহলে চলো ফ্রেন্ডস, আমরা এই শব্দগুলো আবারও লিখে এবং সঠিকভাবে উচ্চারণ করে দেখি, তো এর উচ্চারণটা যাতে খুব ইজিলি ভাবে আমরা শিখে যেতে পারি এটাই আমরা ট্রাই করব। তাহলে চলো সবাই মনোযোগ দেই। আমরা ফার্স্ট শব্দটা রয়েছে পক্ক, তাহলে এর কিভাবে লিখব আমরা? পক্ক, প, কয়, ব ফলা, পক্ক, পক্ক, ঠিক আছে? পকবো না আমরা, পকবো বলবো না, পক্ক। পরের শব্দ রয়েছে জ্বর, বর্গীয় জ, ব ফলা, র, জ্বর। পরের শব্দটি হচ্ছে ত্বক, তয় ব ফলা ক, ত্বক, লিখে ফেলি, তয় ব ফলা ক, ত্বক। অশ্ব, অশ্ব, স্বরে অ, সয় ব ফলা, অশ্ব, স্বরে অ, সয় ব ফলা, অশ্ব, অশ্ব। জিব্বা, জিব্বা, বর্গীয় জয়, হর্ষিকার, জি, হয়, ব ফলা, জিব্বা,
আছে, এটা হবে উচ্চারণটা কি হবে? জিব্বা। আমরা অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছি যারা এই জিব্বাটাকে আমরা জিব্রা বলি, তাই না? অনেকেই কিন্তু এই শব্দটার সাথে পরিচিত, জিব্রা। কিন্তু জিব্রা বলতে কিন্তু কোনো শব্দ নেই, ঠিক আছে? এটাকে জিব্বা বলতে হবে, ঠিক আছে? তারপরে রয়েছে শর, শয়, বফলা, র, শর। পরে কি শব্দ রয়েছে দেখো, বিদ্যান, বিদ্যান লিখে ফেলি। বয় হর্ষিকারে বি, দয় বফলায় আকার, দন্ত ন, বিদ্যান। স্বভাব, বফলা ভয় আকারে ভা, ব, স্বভাব লিখে ফেলি। শয় বফলা ভয় আকারে ভা, ব, স্বভাব। পরের শব্দটি রয়েছে বিশ্বাস, বিশ্বাস লিখে ফেলি। বয় হর্ষিকারে বি, তালব্য শয়, ব ফলায় আকার, দন্ত স, বিশ্বাস। পরের শব্দ রয়েছে শিকার, শিকার। শয় বয় দীর্ঘিকার, কয় আকারে কা, র, শিকার। পরের শব্দটি রয়েছে আশ্বাস, আশ্বাস। তাহলে লিখে ফেলি, স্বরে আ, তালব্য শয় ব ফলায় আকার, দন্ত স, আশ্বাস। হয়ে গিয়েছে, সবাই কি বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরও আমরা চলো শুরু থেকে আরো একবার পড়ে আসি। পক্ক, পক্ক, প কয় বক্ক, পক্ক। জ্বর, জ্বর, জয় ব ফলা র, জ্বর, জ্বর। ত্বক, তয় ব ফলা ত, ক, ত্বক। অশ্ব, স্বরে অ, তালব্য শয় ব ফলা, অশ্ব। জিহ্বা, জয় হর্ষিকারে জি, হয় বয় আকার, জিহ্বা। স্বর, শয় ব ফলা র, স্বর। বিদ্যান, বয় হর্ষিকারে বি, দয় ব ফলায় আকার, দন্ত ন, বিদ্যান। স্বভাব, দন্ত শয় ব ফলা ভয় আকারে ভা, ব, স্বভাব। বিশ্বাস, বিশ্বাস, বয় হর্ষিকারে বি, তালব্য শয় ব ফলায় আকার, দন্ত স, বিশ্বাস। শিকার, দন্ত স ব ফলায় দীর্ঘিকার, কয় আকারে কা, র, শিকার। আশ্বাস, স্বরে আ, তালব্য শয় ব ফলায় আকার, দন্ত স, আশ্বাস, আশ্বাস। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ ওটা তো ফ্রি। তোমাদের জন্য যেহেতু কষ্ট করছি, একটু সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন একটি ফলা নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।